জিওভান্নি ভিগলিওত্তো একজন প্রতারক হিসেবেই পরিচিত তিনি। তবে আরেক কারণে সবাই তাকে চেনে, তিনি শতাধিক নারীকে বিয়ে করেছিলেন আর তাই তাকে বিশ্বের সবথেকে বড় বিগামিস্ট বলা হয়, যার অর্থ যারা কোনো আইনি বিচ্ছেদ না করেই একের পর এক বিয়ে করেন। 1949 সাল থেকে 1981 সালের মধ্যে একাধিক নারীকে বিয়ে করেন জিওভান্নি, কিন্তু কোনো স্ত্রীর সঙ্গেই তিনি আইনি প্রক্রিয়া মেনে বিচ্ছেদ করেননি। সম্প্রতি জিওভান্নির জীবন কাহিনীর বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সেখানেই তার 105 বিয়ের কথাও উল্লেখ রয়েছে। মনে করা হয় জিওভান্নি তার আসল নামও ছিল না, বরং এই নামেই তিনি প্রতারণা করতেন, বিয়েও করেছেন এই নামেই, মাঝে মধ্যে ব্যবহার করতেন অন্য নামও। শেষ বিয়ে করার সময় জিওভান্নি নাকি তার আসল নাম ব্যবহার করেছিলেন। কিন্তু কী কারণে আইনি বিচ্ছেদ না করেই একের পর এক বিয়ে করেছিলেন জিওভান্নি? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী তিনি মূলত উচ্চবিত্ত পরিবারের মেয়েদেরই বিয়ে করতেন, বিশেষ করে অল্প বয়সী বিত্তশালী বিধবাদের প্রেমের ফাঁদে ফেলতেন তিনি। তবে নিজের নাম গোপন করেও শেষ রক্ষা করতে পারেননি জিওভান্নি। ধরা পড়ার সময় তার বয়স ছিল 53 বছর। সেই সময় জিওভান্নি দাবি করেন 1929 সালের 3 এপ্রিল ইতালিতে জন্ম তার, আর জানিয়েছিলেন তার আসল নাম নাকি নিকোলাই পেরুস্কভ। যদিও সরকারি আইনজীবীর দাবি ছিল জিওভান্নির আসল নাম ফ্রেড জিপ, আর 1936 সালের 3 এপ্রিল তার জন্ম। সরকারি আইনজীবী আরও দাবি করেন জন্মস্থান নিয়েও মিথ্যা বলেছেন জিওভান্নি, ইতালি নয় আসলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার জন্ম। সরকারি আইনজীবী আদালতে আরও জানান 1949 থেকে 1981 সালের মধ্যে জিওভান্নি 105 জন নারীকে বিয়ে করেছিলেন, তার স্ত্রীরা কেউই একে অপরকে চিনতেন না। মোট 14টি দেশের নারীদের ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন জিওভান্নি, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের 27টি শহরই রয়েছে। এভাবেই জীবন কাটছিল জিওভান্নির। তবে শেষ স্ত্রী শ্যারন ক্লার্কের অর্থ নিয়ে পালালে বিপত্তি ঘটে, শ্যারনই তাকে খুঁজে বের করেন। 1981 সালের 28 ডিসেম্বর গ্রেপ্তার হন জিওভান্নি। 1983 সালের জানুয়ারিতে জিওভান্নির বিচার প্রক্রিয়া শুরু হয়। তাকে মোট 34 বছর কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে জালিয়াতির জন্য 28 বছর আর আইন না মেনে একের পর এক বিয়ে করার জন্য 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানাও করা হয় কোটি টাকা। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে 1991 সালে 61 বছর বয়সে কারাগারে মারা যান তিনি। নাইমুল হাসিব, দেশ টিভি।